আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একরামুল বারী, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দোয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে 20তম ক্লাস নিয়ে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 20তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটির আমরা যে বিষয় নির্ধারণ করেছি, আজকের পাঠ শিরোনাম বা আজকের ক্লাসের বিষয় হলো উৎপাদন কাম্যমাত্রার ধারণা, বা উৎপাদন কাম্যমাত্রা কি, বা আমরা সহজেই বুঝতে পারবো যে উৎপাদন কাকে বলে, উৎপাদন কাম্যমাত্রা কাকে বলে, কাকে বলে, বা উৎপাদন কাম্যমাত্রা বলিতে কি বুঝি। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ধারণা। উৎপাদন এর ধারণা আমরা পেয়েছি, ক্ষুদ্র শিল্পের ধারণা পেয়েছি, বৃহদায়তন শিল্পের ধারণা পেয়েছি, এর সুবিধা কী, অসুবিধা কী, এগুলো পেয়েছে, গুরুত্ব পেয়েছি। এবার আমরা উৎপাদনের কাম্যমাত্রার ধারণা এবং উৎপাদন কাম্যমাত্রা কাকে বলে, উৎপাদন কাম্যমাত্রা বলিতে কী বুঝে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন কাম্যমাত্রার ধারণা বলতে আমরা একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। মিস্টার আকাশ তার উৎপাদন ব্যবস্থায় প্রতিদিন 1000 কলম উৎপাদন করে। সে চিন্তা করলো, সে 1000 কলম উৎপাদন করার জন্য তার যে সম্পদ, কাঁচামাল, তার যে যন্ত্রপাতি, সে সব কিছুই ব্যবহার করে। এবার তার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য সে 1200 কলম উৎপাদন করতে যাচ্ছে। এই 1200 কলম উৎপাদন করার জন্য সে তার যে সম্পদ, তার যে যন্ত্রপাতি, যে কর্মচারী ব্যবহার করে যদি প্রতি একক প্রতি তার উৎপাদন ব্যয়কে কমাতে পারে, তাহলেই নির্দিষ্ট স্তর পর্যন্ত যদি উৎপাদন ব্যয় একক প্রতি কম হয়, তবেই তাকেই আমরা বলবো উৎপাদনের কাম্যমাত্রা। প্রিয় শিক্ষার্থী, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে একজন উদ্যোক্তা তার উৎপাদিত পণ্য যখন উৎপাদন করে, উৎপাদন করতে গিয়ে যখন সে উৎপাদন বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করতে করতে দেখা যায় যে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত তার উৎপাদন ব্যয় কম হয় এবং পণ্য অধিক উৎপাদিত হয়, এবং একক প্রতি একক প্রতি তার উৎপাদন ব্যয় যখন খরচ কমে আসে, তখন তার পণ্যের মূল্যও কম হয় এবং গ্রাহকরা খুব সহজে সেই মূল্যটি পেয়ে থাকে। আর এই প্রক্রিয়াকেই, তার একক প্রতি যে মূল্য কমে গেল, এই কম প্রক্রিয়াটির নামই হলো উৎপাদনের কাম্য উৎপাদন মাত্রা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কাম্য উৎপাদন মাত্রা সম্পর্কে একটি ধারণা পেলাম। তাহলে কাম্য উৎপাদন মাত্রা কি, আমরা খুব সহজে 1 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসলে লিখতে পারবো যে একজন উদ্যোক্তা তার সম্পদ, তার কাঁচামাল, তার শ্রমিক, যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করে যদি তার উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদন বৃদ্ধি করার পরে তার একক প্রতি উৎপাদন ব্যয় কমাতে পারে এবং তার পণ্যের মূল্য কম হয়, তার প্রতি একক প্রতি পণ্যের দাম কমে আসে, তখন তাকেই উৎপাদনের কাম্য মাত্রা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই সহজ সংজ্ঞাটি আমরা লিখতে পারি, তাহলেই তাকে আমরা বলবো উৎপাদন কাম্যমাত্রা। এই উৎপাদন কাম্যমাত্রা বলিতে কী বুঝো যখন আসবে 2 মার্কের প্রশ্ন, তখন বিষয়টিকে আমরা আরও বিস্তারিত একটু বুঝিয়ে বলবো একটি উদাহরণ দিয়ে। আমরা বলতে পারি যে প্রত্যেকটি উদ্যোক্তায় চায় অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে। যখনই তারা অধিক পণ্য উৎপাদন করে, তাদের পূর্বের তুলনায় পণ্যের গুণগত মান ঠিক থাকে, সেই সাথে তার কী হয়ে যায়, তার পণ্যের একক প্রতি উৎপাদন খরচ কমে যায়। আর উৎপাদন খরচ যখন কম হয়, তখন তারা সেই পণ্যটির মূল্য কম রাখতে পারে এবং ভোক্তারা সেই পণ্যটি খুব সহজেই অল্প দামে, অল্প মূল্যে ক্রয় করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এটি হলো একটি পণ্যের উৎপাদন কাম্যমাত্রা। প্রিয় শিক্ষার্থী, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় এবং বৃদ্ধি করার পরে উৎপাদনের একক প্রতি পণ্যের উৎপাদন ব্যয় কম হয়, এই কম হওয়ার ফলে যদি উৎপাদন মূল্য কমে আসে এবং পণ্যের দাম কম হয়, তখন তাকেই আমরা বলবো
উৎপাদন কাম্য মাত্রা। প্রিয় শিক্ষার্থী, খুব সহজে আমরা বিষয়টি আলোচনা করে লিখতে পারি, উৎপাদন কাম্যমাত্রা প্রত্যেকটি উদ্যোক্তাই চায়, কারণ উৎপাদন কাম্যমাত্রার কারণেই একটি প্রতিষ্ঠান লাভবান হতে পারে, মুনাফা অর্জন করতে পারে। উৎপাদন কাম্যমাত্রার ফলেই প্রত্যেকটা সম্পদের সুষ্ঠু ব্যবহার করা হয়, শ্রমিকের ব্যবহার করা হয়, প্রযুক্তির ব্যবহার করা হয়, এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, খুব সহজেই আমরা বুঝতে পারলাম উৎপাদন কাম্যমাত্রার ধারণা কী, উৎপাদন কাম্যমাত্রা কী, উৎপাদন কাম্যমাত্রা কাকে বলে, উৎপাদন কাম্যমাত্রা বলিতে কী বুঝি। আসলে প্রায় কথাগুলো একই রকম, সংজ্ঞা শুধু একটু করে বৃদ্ধি করলে বিষয়টিকে ধারণা দেওয়া হয়। যখন কোনো প্রশ্নে বুঝিয়ে বলো, তখন একজন শিক্ষার্থী কি বুঝে সেটাই লিখতে হয় সেই সম্পর্কে, সেই প্রশ্ন সম্পর্কে। কাকে বলে যদি বলা হয়, তাহলে আসলে তার একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাটি লিখতে হয়। এবং ধারণা বললে আমরা তার একটি উদাহরণসহ প্রাসঙ্গিক যে ধারণা আমার ভিতরে জন্মিয়েছে বা আমি জেনেছি পাঠ্য বই পড়ে এবং বাস্তবিক জীবন থেকে এবং বাস্তব ব্যবসা বাণিজ্য থেকে, সেটাই লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম উৎপাদন কাম্যমাত্রা। তাহলে পরীক্ষায় যদি আসে খুব অল্প শর্ট প্রশ্ন, 1 মার্কের 2 মার্কের, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে উৎপাদন কাম্যমাত্রার ধারণা কী, উৎপাদন কাম্যমাত্রা কাকে বলে, উৎপাদন কাম্যমাত্রা বলতে কি বুঝি, উৎপাদন কাম্যমাত্রার বিষয়বস্তুগুলো কী। আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারলাম। নিশ্চয়ই তোমরা বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বাসায় পড়বে, তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো আরও পড়লে আরও ভালো তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিয়মিত পড়াশোনা করতে হবে, সকাল বিকাল নিয়মিত পড়ার সময় আমাদের পড়ার টেবিলে বসতে হবে, আমাদের নিজস্ব যে কাজ, আমাদের লেখাপড়া আমাদেরকে ঠিক চালিয়ে যেতে হবে। পরীক্ষা কিন্তু সময় মতো ঠিকই একদিন না একদিন পরীক্ষা হয়ে যাবে, আমরা সেই পরীক্ষায় যদি সফল হতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, তাহলে এটা একটি বিরাট প্ল্যাটফর্ম। এই কলেজের পড়া, ইন্টারমিডিয়েট বা এই এসএসসি লেভেল, এসএসসি পার হওয়ার পরেই এসএসসি লেভেল, এই ইন্টারমিডিয়েট লেভেল, কলেজ লেভেলটা অবশ্যই ভালোভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি আমরা ভালোভাবে গুরুত্ব না দিই, ভালোভাবে পড়াশোনা না করি, তাহলে আমরা অবশ্যই ব্যর্থ হব। আমার জীবন ব্যর্থ হবে, পরিবার ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে, আমি নিজে অসহায় হয়ে পড়ব। প্রিয় শিক্ষার্থী, তখন কেউ তোমাদের পাশে দাঁড়াবে না। অতএব তোমরা নিজেকে সচেতন হও, মহামারী করোনার মধ্যেও আমরা যাতে নিজেকে স্বাস্থ্যবিধি মেনে মহান সৃষ্টিকর্তার সাহায্য গ্রহণ করেই, তার ক্ষমা প্রার্থনা করে ভালো থাকতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, আবার আমরা ফিরে যেতে পারি সেই আমাদের কলেজের ক্লাসে, প্রাণবন্ত সেই ক্লাসে আমরা আবার ফিরে যেতে চাই এই অনলাইন ক্লাস থেকে। সেই আশাবাদী নিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সুযোগ করে দিন, মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, মহামারী এই করোনার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের ভুল ত্রুটি মাফ করুন, আমাদেরকে আবার আমাদের জায়গায় ফিরে যেতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান, আপনি আমাদের দয়া করুন, ক্ষমা করুন, আমাদেরকে সাহায্য করুন। আমরা সর্বাত্মক আপনার সাহায্য কামনা করছি। সবাই ভালো থাকবে।